আওয়ামী লীগ না থাকলে দেশের কল্যাণ হয় না মন্তব্য প্রধানমন্ত্রীর বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিলে দাঁত ভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের এবং রাজধানীতে কলেরা টিকা দ্বিতীয় ডোজ দেয়া শুরু আসসালামু আলাইকুম বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি রাবেয়া রাবু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এদেশের মানুষের কল্যাণ হয় না বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন তরুণ প্রজন্মকে মানবতার সেবায় সম্পৃক্ত করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী দেশব্যাপী রেড ক্রিসেন্টের কার্যক্রম জোরদারে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এ সময় তিনি দুর্যোগকালে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সেই সঙ্গে আগামী চার বছরের জন্য আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা আইএফআরসির সদস্য নির্বাচিত হওয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাবকে অভিনন্দন জানান বিএনপির হুমকি ধমকি বাস্তবে যতটা গর্জে ততটা বর্ষে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন রাজপথ দখলের নামে আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আজ রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের দেওয়া রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় রাজপথ জনগণের সম্পত্তি কাজেই জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের এর আগে সেতু ভবনে সেতু মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ সময় অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু হস্তান্তর ও এর উদ্বোধন এবং বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের বিষয়ে আলোচনা করেন তারা বিএনপি রাজপথ দখলের হুমকি দিচ্ছে আমরা বলতে চাই রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় রাজপথ জনগণের সম্পত্তি আর জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের অতীতে বিএনপি অনেক হুমকি দামকে দিয়েছে তাদের কথামালা যতটা গর্জে বাস্তবে ততটা বর্ষে না আমরা বলতে চাই আওয়ামী লীগের লড়াকু নেতাকর্মীদের ওইসব দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেই সরকারে এসেছি রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব দেবে রাজধানীর পাঁচ এলাকায় কলেরার মুখে খাওয়ার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে আজ শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে এর আগে গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ি সবুজবাগ দক্ষিণ খান মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় প্রথম ডোজ দেওয়া হয় রাজধানীর পাঁচ এলাকা মিলিয়ে মোট কেন্দ্রের সংখ্যা ৭০০টি প্রথম ডোজ দিয়েছিলেন ২৩,৬৫,৫৮৫ জন তাদেরকেই এবার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন ঢাকা শহরে ২৮,০০০ রিকশার লাইসেন্স দেওয়া ছিল কিন্তু এখন প্রায় ১০,০০০০ বেশি রিকশা চলছে এগুলো কোনো শৃঙ্খলার মধ্যে নেই কোনো ডাটাবেজ নেই তাই আগের অনিবন্ধিত রিকশা তুলে দিয়ে নতুন করে কিউআর কোড যুক্ত ২,০০,০০০ রিকশার নিবন্ধন দেওয়া হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভবনে আজ এক অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র স্মার্ট বাংলাদেশ স্মার্ট হার্ট শীর্ষক এই অভিজ্ঞতা অর্জন অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি এ সময় বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলেও
জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর খোরশেদ আলম, শাহ জিয়াউল হক সহ ডিএনসিসির কাউন্সিলর এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুটি মামলায় 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সমন্বয়ক সানাউল হক। তিনি আরও বলেন, যশোর জেলার বাঘারপাড়া থানা ও কোতোয়ালি থানার 15 জনের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, ধর্ষণ ও হত্যাসহ মানবতা বিরোধী অপরাধে তদন্ত সম্পন্ন করা হয়েছে। অপর প্রতিবেদনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও কোতোয়ালি থানা এবং নেত্রকোনার কেন্দুয়া থানার 7 আসামির বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করা হয়েছে। সাভারের আশুলিয়ায় অটোরিকশা চালক আলিনুর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। 4 দিন আগে সংঘটিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় 29 বছর বয়সী আহিনাকে আজ নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার কাছ থেকে হত্যাকাণ্ডের কারণ জানতে পারে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব 4-এর সিও ডিআইজি মোজাম্মেল হক জানান, স্বামী স্ত্রীর মতো একসঙ্গে দীর্ঘদিন থেকেও অন্য নারীকে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে নূরকে কুপিয়ে হত্যা করে আহিনা। আলিনুর তার মাগুরার শ্রীপুর থানার হগলডাঙ্গা গ্রামের বাড়িতে যায় এবং একটি মেয়েকে সে বিয়ে করে। এই বিষয়টি আহিনা খাতুন জানতে পারে এবং পূর্ব পরিকল্পনার অংশ এবং জিঘাংসার অংশ হিসাবে ঘুমের ভান করলেও আহিনা খাতুন কিন্তু ঘুমায় না। সে ভোর রাতের দিকে জেগে ওঠে এবং তার আগের থেকে প্রস্তুত রাখা বটি দিয়ে ঘুমন্ত তার তথাকথিত স্বামী হিসাবে যার সঙ্গে বসবাস করত আলিনুরকে প্রথমে গলায় কোচ দেয়, এরপরে তার মাথা এবং পাঁজরের বাম পাশে আঘাত করে। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29,298 জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 375 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,06,368 জনে। এছাড়া নতুন 974 জন সহ মোট সুস্থ হয়েছেন 19,45,088 জন। গত 24 ঘন্টায় 5,742 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার 6.53%। মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংগঠিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অবিশ্বাস্য হলেও সত্য, সে যুদ্ধে অংশগ্রহণ করা সৈনিক এখনও জীবিত। আব্দুল মান্নান নামে সেই সৈনিকের বয়স এখন 115 বছর। চেহারায় বয়সের ছাপ থাকলেও এখনও সাবলীলভাবেই কথা বলতে পারেন তিনি। জীবনে কখনো বিদ্যালয়ে পা না রাখলেও ইংরেজি বলতে পারেন ভালো করেই। সেই যুদ্ধের গল্প বলে বেড়ান স্থানীয়দের কাছে। এখনও ভাতা পান ব্রিটিশ সরকারের কাছ থেকে। কিশোরগঞ্জ প্রতিনিধি সরব উদ্দিন হোসেন জীবনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। থ্যাংক ইউ ফর ইউর লেটার মিস্টার আব্দুল মান্নান, ইউর অল কেস আই এম পুট অফ ইউর কান্ট্রি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড় আজলদি গ্রামের আব্দুল মান্নান 1942 সালে ল্যান্স নায়ক হিসেবে যোগ দেন ব্রিটিশ আর্মিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে জাহাজে ভেসে বেরিয়েছিলেন আটলান্টিক মহাসাগরে। কলম্বো, পাকিস্তান সহ চষে বেরিয়েছেন ভারতবর্ষে। হিরোশিমায় পারমাণবিক বোমা হামলা হলে লন্ডন ফিরে যায় ব্রিটিশ সেনারা। যুদ্ধ সমাপ্তি হলে মাত্র 500 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয় মান্নানকে। যুদ্ধ জয়ের আনন্দ পেলেও প্রাপ্য সম্মান পাননি আব্দুল মান্নান। দীর্ঘদিন পর এরশাদের আমলে দুঃখের কথা লিখেন ব্রিটেনের রানীর কাছে। রানী তার সম্মানে মাসে 3,500 টাকা দেয়ার আদেশ দেন হাই কমিশনকে। তবে সেও বন্ধ হয় এরশাদের পতনের পর। দীর্ঘ বিরতির পর আবার নিয়মিত ভাতা পাচ্ছেন মান্নান। তবে এত কিছুর পরও এদেশের কোনো সরকার আব্দুল মান্নানকে সহায়তা করেনি বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
মানুষের কাছে দৌড়াদৌড়ি করছে, চিঠিপত্র যে রানী এলিজাবেথের কাছে লিখছে, লেখার পরে উনিও সামথিং আবারে কিছু সহায়তা করছে। 1996 অনেক কিছু কিছু টাকা দেয়, সময় দেয় 5,000-7,000 এরকম বছরে দুই একবার। উনি যদি ব্রিটিশ হাইকমিশনার বরাবর দেখা করতে পারতো যে এটার জন্য ওনার যে মনের কথাগুলো, ওটা শুধু শুধু ব্রিটিশ গভর্নমেন্ট বুঝবে, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের ব্যাপারে একেবারেই উদাসীন। যুদ্ধে ল্যান্স নায়ক হিসেবে পদবী লাভ করেন আব্দুল মান্নান। চেহারায় বয়সের ছাপ থাকলেও এখনও সাবলীলভাবে কথা বলতে পারেন। পড়ালেখার জন্য জীবনে কখনো বিদ্যালয়ে পা না রাখলেও ইংরেজদের সাথে কাজ করার সুবাদে ইংরেজি বলতে পারেন ভালো করেই। সুযোগ পেলেই সৈনিক পদে যোগদান ও যুদ্ধের ইতিহাস বলে বেড়ান আব্দুল মান্নান। আমার দাদুভাই আমার চাইছে সাইকেল বাইক ওজন দিয়েছি 116 খালি মেডিকেল গেছে এনে ডাক্তার দেখে ফিটনেস লিখেছে ভর্তি এইলো ভর্তি। বিজয় টিভি নিউজ ডেস্ক। গাজীপুরের টঙ্গীর মিরাশপাড়া এলাকায় ভবন থেকে পড়ে নূর মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় নিহত নূর মোহাম্মদ গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন মিরাশপাড়ায় একটি কারখানার অপারেটর ছিলেন। সকালে কারখানাটির চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ওঠার সময় তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রাতে পাগলা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভারতে পাচারের কালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে 80,000 ইউএস ডলার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সকালে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের 85 নম্বর পিলারের বাংলাদেশ অংশ থেকে এসব ডলার জব্দ করা হয়। বিজিবি জানায় গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে একটি ব্যাগ বহনকারীকে সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। এ সময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে ডলারগুলো জব্দ করা হয়। লক্ষ্মীপুরের বটতলিতে যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত এবং 24 জন আহত হয়েছেন। নিহত বাদশা মিয়া বাসটির সুপারভাইজার ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল 6:30 দিকে রামগতি থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় হিমাচল নামে ওই পরিবহনটি। পরে বটতলি এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে একজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় 24 যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতাল সহ স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়। নোয়াখালীর হাতিয়ার ভাষণচর থেকে পালিয়ে আসা নারী শিশু সহ 7 রোহিঙ্গাকে আটক করেছে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। আজ বিষয়টি নিশ্চিত করে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাস জানান, গতকাল দিবাগত রাত 1:45 দিকে উপজেলার 8 নং মোহাম্মদপুর ইউপির 1 নং ওয়ার্ডের এস হাক মুন্সির হাট থেকে তাদের আটক করা হয়। তারা সবাই হাতিয়ার ভাষণচরের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন বলেও জানান তিনি। ময়মনসিংহের হালুয়াঘাটে গাজীর ভিটা ইউনিয়নে দক্ষিণ নলকুড়া গ্রামে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মারধর সহ পুকুরের পাড় কেটে ধানের চারা রোপণের অভিযোগ উঠেছে। গত 31 জুলাই আবু রায়হানের বাড়িতে এই হামলা চালানো হয়। ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জানা যায় দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধের জেরে হালুয়াঘাটে গাজীর ভিটা ইউনিয়নে দক্ষিণ নলকুড়া গ্রামের আবু রায়হান ও আব্দুল কুদ্দুসের মধ্যে একাধিক মামলা ও দরবার সালিশ চলে আসছিল।
এরই জেরে গত ৩১ জুলাই দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে প্রায় শতাধিক লোকজন হামলা চালিয়ে মারধর সহ পুকুরের পার কেটে ধানের চারা রোপণ করেছে বলে জানান ভুক্তভোগী আবু রায়হান সহ স্থানীয়রা। যে রবিবার দিন একটার সময় যে ঘটনা এনে বসে আমার মুখ দেওয়া সায় না, তারা ১০০ জনের মতন লোক আইসে আইসা হেরিয়া, তারা হেদিকে বলতো ৫০-৭৫ জন লোক বাইরে, ২৫ জন লোক আমার ঘরে উঠছে, উঠতে আমাকে বাড়িতে থালায় আমার বউকে আমার আমাকে যে আমাকে লাঠি ছুটা দিয়া রশি দেওয়া বান্ধিয়া যে আমাকে মারপিট না করছে আমার দেহে যে জীবন আমার আয়ের দা। গত রবিবার দিন আবু রায়হানের সাথে যে মারামারির ঘটনা ঘটছে, আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একদল লোক আইসা এখানে তাকে অত্যাচার করছে, তার বান্ধে বিটা মারছে, তার ঘরের মধ্যে লুটপাট করছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাহাড়া সেলিমকে মারার দৃশ্য তো আমরা দেখি নাই, কিন্তু উপলব্ধি করছে যে আসলে কত ভয়ঙ্কর, কত নৃশংসভাবে তাকে মারা হয়েছে। সুতকাই আইরা এনো খারে হয়েছে, খারে হারতেই হারে বেয়ার দে হারি আই বাড়ি দিয়েছে। পর আমি তাঁকর বাড়ি বাবিরে কইলাম, বাবি আমি তারে হিরাইন ওই আমি গে হারিয়া খেরাসিন খেরাসিন করে আমি এটা তলে লুয়ে আগে ফলাইছি। পরে হেটার কইতাছে হেটা কু হেটারে উদর, পরে আমি ঘরের ভিতরে কান্নাকাটি করতেছি, অস্ত আছে আল্লাহরে ডাকতেছি, আমার জীবন এরম আল্লাহরে ডাকছি না। এ ঘটনায় নাসির উদ্দিন বলেন, উভয় পক্ষের জমি সংক্রান্ত বিষয়ে একাধিকবার বিচার সালিশি করায় তাকে সহ তার পিতাকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সাপকলা নয়নের জমি আমরা কাগজপত্র দেখছি, তার সাপকলা জমি এবং আবুলাইস এটা বেদবল দেয়, হ্যাঁ খেত কুশিল করবার দেয় না, হ্যাঁ ধান লাগাবার গেলে হ্যাঁ কাটতে লেগে পড়ে এবং এদেরকে মার দূর করে, প্রতিবারই তাওলা ডেলে দৌড়ান দেয়। তখন এটা লেয়া তিনবার, এ পর্যন্ত তিনবার বিচার হয়েছে। এই বিচারও এই ওয়ার্ড কমিশনার টিটু ফারুক মল্লিক এবং ওয়ার্ড মেম্বার মাইনুদ্দি এবং ওয়ার্ড মহিলা মেম্বার সেইনা তারা থেকেও একবার এটা মিট মীমাংসা করছে, বলছে ওইলে হ্যাঁ জমি নিয়ে টেকাতে দেওক আর নাইলে জমি ছাড়ে দেওক, কিন্তু হ্যাঁ জমি এই বিচার মানছে মাইনে আবার গেয়ারা হ্যাঁ জমির মধ্যে কুড়া কাটছে। কুড়া কাটার পরে এই দরবারে আমরা দরবারি হইয়া আমরা সত্য কথা বলি বিদাদিকে আমরা নামে একটা অভিযোগ দিছে থানায়। এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন তিনি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপেটে ইউনিয়নের নলকড়া গ্রামে তাদের আবু রায়হান নামে একজন ব্যক্তি তাদের আপন ভাইয়ের মধ্যে জমি জমির বিরোধ হিসেবে তাদের মধ্যে মারামারি হয়েছে, মনে সামান্য আহত হয় এবং হাসপাতালে ভর্তি হয় এবং আমাদের পুলিশ হাসপাতালেও তাকে দেখার জন্য গিয়েছে, পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে অসিরি মামলা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব। প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনাটি রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হতে পারত, ঝরে যেত অনেকেরই প্রাণ। বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি এলাকাবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক। মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা থেকে মাদক সহ শাহিন মিয়া নামে একজনকে আটক করেছে র‍্যাব। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারে একটি সমিলের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ র‍্যাব ১২ ক্যাম্পের মিডিয়া অফিসার মেজর রিফাত বিন আসাদ। অভিযানকালে ১৪ কেজি গাঁজা সহ শাহিনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামত সহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ আদেশ দেন। একই সাথে এ মামলায় আরও ৬ জনকে খালাস দেয়া হয়। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২০ জুন বগুড়ার চালিতাবাড়ির নাগরকান্দি গ্রামের আব্দুল জব্বারকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে আসামিরা। পরে ওই দিন নিহতের ছোট ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। নিখোঁজের ২ দিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে লোকমান হোসেন নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, গত ১ জুলাই নিখোঁজ হন লোকমান হোসেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ লোকমানকে উদ্ধারে সব ধরনের চেষ্টা করতে থাকে। আজ সকালে স্থানীয়রা ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলিতে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ লোকমানের মরদেহ উদ্ধার করে। পাবনায় বিদেশি মুদ্রা সহ প্রতারক চক্রের 5 সদস্যকে আটক করেছে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, একটি প্রতারক চক্র বিভিন্ন ধাতব ও বিদেশি মুদ্রা কেনাবেচার উদ্দেশ্যে পাবনায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গতরাতে পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার রাজু হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রতারক চক্রের ওই 5 সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি নগদ 5,000 টাকা, মালয়েশিয়ান 144 রিঙ্গিত, 500 সৌদি রিয়াল ও 2,300টি তামা ধাতব মুদ্রা জব্দ করা হয়। আটককৃতরা এই সকল মুদ্রা দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল বলে জানায় পুলিশ। শেরপুরের নালিতাবাড়িতে বন্য হাতির আক্রমণে সোমেদ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার। গতকাল রাতে উপজেলার সীমান্তবর্তী মায়াঘাসি পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ওই দিন দুপুরে সোমেদ আলী তার গরুর জন্য ঘাস কাটতে ওই পাহাড়ে যায়। রাত হওয়ার পরও তিনি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা। এক পর্যায়ে তার ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পায় তারা। পরিবার ও স্থানীয়দের দাবি, পাহাড়ে হাতির দল তাকে পিষে মেরেছে। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা। আমরা আসলে হাতির আক্রমণ প্রতি বছর আমরা আক্রমণে আসি, আমাদের ফসল নিতে থেকে, ঘরের ধান নিতে থেকে, কাটা নিতে থেকে, খুরি নিতে থেকে, এবং প্রতি বছরে আমাদেরকে মানুষ হাতে আমাদের হাতে আক্রমণ করতে, আমাদের মানুষকে মারা যেতে। আমার রামচন্দ্রগড় জনগণকে আমি উদ্যোগ প্রশাসনকে আমি আহ্বান জানাই, যাতে আমার গ্রামের মানুষ, রামচন্দ্রগড় গ্রামের মানুষকে কেমনে বাঁচানো যায়, এই চিন্তা ভাবনাটা থাকে। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। আওয়ামী লীগ না থাকলে দেশের কল্যাণ হয় না, মন্তব্য প্রধানমন্ত্রীর। বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিলে দাঁত ভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। এবং রাজধানীতে কলেরা টিকা দ্বিতীয় ডোজ দেয়া শুরু। বিজয় বার্তা শেষে আজকের মতো আমি রাবেয়া রাব্বু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।